সবাই জানেন, এই নিয়ে অনেক ট্রোলমিম হয়েছে। এটি আমার তৃতীয় বিবাহ, বেস্ট বিবাহ। আমি খুব এনজয় করেছি, আমরা খুব সেরিমনিটাকে খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি, খুব আচার অনুষ্ঠান নিষ্ঠা করে করেছি। এবং আমার খুব ইচ্ছে ছিল ছোটোবেলা থেকে যে রাজকীয়ভাবে বিয়ে করব, সেই বিয়েটাও করেছি। এবং শেষের দিকটায় ওইটার পর থেকে আমরা, আমি তো পার্সোনালি অনেকেই, অনেক সাংবাদিক বন্ধুকে ফোন করে সরি বলেছি, মানে রঙে অ্যালার্জি আছে, আবিরে নয়। তবে রঙে অ্যালার্জি মানে আবার দশটা মানে করলে হবে না, এই তো রঙে অ্যালার্জি হেন তেন তা নয়, রং তো মনের রং, হৃদয়ের রং, আমার চিন্তার রং, আমার ভাবনার রং, সেই রঙে ফুলন রঙিন। বিবাহ কেন অসমবয়সী, কেন এরকম নিয়ে এত ভাবিত হচ্ছেন, তা আমার সম্পর্কটাকে নিয়ে, বৈবাহিক সম্পর্কে নিয়ে আপনাদের অপারেশন করার দরকার নেই, আপনারা আমার কেউ নন। এবং এই অপারেশনটা না করে না একটু অন্যান্য বাড়ি, নিজের বাড়ি হতে পারে মেবি, বা পাশের বাড়ি হতে পারে মেবি, যেখানে সম্পর্কটার জন্য ছেলেরা মা বাপকে দূর করে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, যান গিয়ে সেই বৃদ্ধাশ্রমটা ক্ষমতা থাকলে বন্ধ করে দেখান, বড় বড় বাতেলা মেরে লাভ নেই। আর আমার সম্পর্ক নিয়ে আপনি ভাবলেও আমার বিপ, না ভাবলেও আমার বিপ, যারা লিখছেন তারা আমার যদি ক্ষমতায় থাকে আপনি আমার প্ল্যাটফর্মে আসুন, আসুন যোগ্যতা দিয়ে প্রমাণ হবে কাজের ক্ষেত্রে, আসুন। আপনাকে আমি হাজার ওয়াট আলোর মাঝখানে দাঁড় করিয়ে, মেকআপ করিয়ে দাঁড় করিয়ে দেবো, এই গরমে ফ্যান অফ করে, দেখি আপনি কত মনোলগ ডায়লগ বলতে পারেন, কত আপনি রিল করেছেন, কত বড় বৈজন্তীমালা হয়েছেন আমরা দেখবো, কত বড় আপনারা শাহরুখ খান হয়েছেন আসুন সামনে আমি দেখব। এমন দুজনের পাশে বসে আছি যাদের বাড়িতে তারা বিশ্বাস করেন ঈশ্বর আসেন নিজের ইচ্ছায়, তারা আনেন সেই ইচ্ছা অবশ্যই রাখেন, কিন্তু ঈশ্বরকে কিনে আনতে হয় না, বরং আসেন তোমাদের ইচ্ছাতেই। তো আজকে দোল পূর্ণিমা এবং বিয়ের পরে প্রথম দোল পূর্ণিমা, আজকে মানে দোলের আগের দিন থেকে শুরু হলো, কতখানি রঙে রঙিন দুজনে, রঙিন মানুষ তো দুজনেই মনে হয়। প্রথমত মানে রঙে অ্যালার্জি আছে, আবিরে নয়, তবে রঙে অ্যালার্জি মানে আবার দশটা মানে করলে হবে না, এই তো রঙে অ্যালার্জি হেন তেন তা নয়, রঙ তো মনের রং, হৃদয়ের রং, আমার চিন্তার রং, আমার ভাবনার রং, সেই রঙে ফুলন রঙিন। তবে আমার তো বললাম আমার বাড়িতে রাধা মাধবের পুজো হচ্ছে আজকে, সত্যনারায়ণ পুজো হবে, এবং তাতে আমরা আগে ঠাকুরকে আবির দেবো, আগে আবিরে স্নান রাধা মাধব করবেন, তারপর আমরা এই যে গালে আবির দিয়েছি। এবং খুবই কম সংখ্যক আমার দাদা বৌদি, ওর কাকু, ওর কাকুর মেয়ে, আমার এক বন্ধু পুরনো পাড়ার কালীঘাটের, তার স্ত্রী, এইটা নিয়ে আমাদের পুজো আজকে। এবার কালকে হাউস পার্টি বলে ওটাকে আর ইয়ে করবো না, গ্লোরিফাই করবো না, কাল মানে আর কি ভুতুরে আবির মেখে, যে ভুতুরের রং শুনেছো, বাদুরের রং, তা আমি চাইছি ওই আবিরটাই ওরকম ভূতের মতো মাখবো আর কি। নর্থ কলকাতা, তুমি তো জানো কি হয় আমার বাড়িতে একটা সময় পর্যন্ত, এখন তোর বয়স হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, মানে বয়সের কোনো শ্রেণীবিন্যাস ছিল না, মানে সেখানে হতে পারে বড়, ছোট, মাঝারি, সেজ, সব রকমের এজ গ্রুপ ছিল, নিচে একটা চৌবাচ্চা ছিল, সেই চৌবাচ্চার মধ্যে যতই বাদুরের রং, নানা রকমের রং, চৌবাচ্চার রংটাই বদলে যেত সেদিনকে অদ্ভুতভাবে, এবং নানার মিক্সচার করা হতো, একটা পাঁচ মিশালি যেমন হয় বরং সাত মিশালি বোধহয় একটা রঙের মিশ্রণ তৈরি করা হতো, এবং সেটা বালতি করে করে
মাথায় ঢালা হতো। এবং আমরা কি করতাম, যত মেন রোড থেকে যত দেখতাম বয়স্ক দাদুরা দেখবে সাদা পাজামা পাঞ্জাবি পরে বা টি শার্ট পরে যেত, একটু লাঠি ফাটি নিয়ে হাঁটছে, আমরা কি করতাম এই ওয়াটার বেলুনগুলো তাদের টাকে মারতাম বা তাদের মাথায় মারতাম। বৃদ্ধ মানুষকে তুমি মাথায় মারতে? রং বেলুন, অবভিয়াসলি। না না না, সেটা ঠিক, রং বেলুন। এবার আনন্দের এখন সব কিছুর, এখন যেরকম সব খাবার খেলেই তার সাইড এফেক্ট আছে, তাহলে মানুষ তো হাওয়া খেয়ে বাঁচতে পারে না, এবং সেরকম সব কিছুর আছে, কিন্তু আমরা এই ফেজটা কাটিয়েছি। আমাদের সময় নিখাদ মজা হতো, এবং আমার ঠাকুমা দেখেছে আমাদের সব একসাথে খেলা হতো, যেহেতু বাচ্চা কাচ্চাদের রঙে অ্যালার্জি থাকে, রঙটা দেবে না বলে পলাশ ফুল দিয়ে রং বানানো হতো বাড়িতে, এবং আমাদের কালী পুজোর সময় রং মশালটাও কিন্তু দেখতাম বাবা সারা রাত জেগে ওই মশলা তৈরি করে তারপর রোদে দিয়ে রাখতো। এগুলো আমরা দেখে অভ্যস্ত, তখন আমাদের সময় এত ফেসবুক এত ইনস্টা ছিল না, কিন্তু নিখাদ আনন্দটা ছিল। তবে একটা জিনিস হলো তো কাঞ্চনদা, ওর সঙ্গে তোমার বন্ধুত্বটা বলো বা সম্পর্কটা অনেক দিন আগে থেকে, তারপরে ধীরে ধীরে তোমাদের অনেক নাম দেওয়া হওয়ার পরে ফাইনালি বিয়ে, এই দীর্ঘ যাত্রায় শিবাশ্রম থেকে ভাঙ্কি একবারও খেয়েছো? আমি জীবনে, আমি বলতে এবার অনেকক্ষণ নর্থ ক্যালকাটা হচ্ছিল, আমি তো কালীঘাটের ছেলে, কালীঘাটের আমার আদি নিবাস, আমরা তো কোনো ক্রমে পিছিয়ে নেই দোলটোলে। না, ফুট করায় পাওনি, মঠ পাওনি গো, তুমি স্বীকার করেছ একটা। না না, আমি বলছি পাইনি, হচ্ছে দক্ষিণ কলকাতা। আরে ভাই, আমি বলছি দু বছরে ফুট করাই মঠের, মঠ তো বুঝছিল, ফুট করাই দেখতে পাইনি বিগত দু বছরে। কলকাতায় পাওয়া যাচ্ছে না, নর্থে পাওয়া যাচ্ছে। না না, আমি আমার যে ছোটবেলা বুঝি, এখানে ফুট করাই মঠ আমার দাদুই নিয়ে আসতেন সঙ্গে, সেটা নয়। এবং আমি বলছি এবার এই দোল খেলাটা মানে আমরা ওরমভাবে বলতাম, কাকু এক রং দিবি? না 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 না, পায়ে একটু আবির দেবো, একটু রং দিই বলে গায়ে দিয়ে বললাম, কিছু মনে করবেন না, এরমও হতো। আবার চৌবাচ্চাতে ওদের যেমন মগে করে আমাদের ঝাঁপ দিতে হতো, এবং যারা ধরুন আমার মানে সবাইকে চেনেন টেনেন, তারা কতটা চেনেন আমি জানি না, কিন্তু আমি বলি আমি সব থেকে দূরে যাকে মিস করি তিনি হলেন আমার মা। এটা কাউকে কোথাও বলি না, আজকে বলছি, তিনি হলেন আমার মা। আমার মা সকালবেলা বাড়ি রান্না করতেন, আমি তখন দোলে বেরিয়ে পড়তাম, আর আমি যে পাড়ায় থাকতাম মাল্টিলিঙ্গুয়াল পাড়া, দুদিন দোল আপাদ মস্ত দোল, মানে মানে সিলভার কালারের চুল, তারপরে সারা গাটা লাল, মুখটা কালো, মানে সব রকম রঙের পুরে মানে একটা জাত, এবং জামা কাপড় আর কি, হ্যাঁ, এবং না, এবং জামা কাপড় যে খুব একটা মানে পুরে বাড়ি ফাটতে যেতে পারবে না, এরকম একটা নিয়ম ছিল। তো আমি যখন দোলটা শুরু হতো সকালবেলায়, মায়ের পায়ে আবির দেবে, এক থাপ্পড় মারবো তোমায় গায়ে, একদম আবির দেবে না, এখন রান্না কর, যা বেরিয়ে যাও, এই বাঁদরামা করে আমি চামড়া তুলে দেবো, এইটা হতো প্রথম। মানে আমি বলছি এটা শুরু হতো, আমি তো তখন মনে হতো 7টা বাজলেই মনে হতো বাইরে বেরিয়ে যাই, এটা 9টা থেকে 11টা এই বিধি নিষেধটা চলতো, তারপর আমি বেরিয়ে যেতাম। আর আমাদের তখন মানে ওই বাড়িটাতে অনেকগুলো ঘর, মানে দাদুর ভাই, তার ভাই, তার ভাই, তার ফ্যামিলি এরকম থাকতাম। এবার 12টার পর আমি যখন ঢুকতাম, দেখতাম এক একটা ঘরে এরকম চিৎকার, একটা আর্ত চিৎকার, মানে জোর করে রং মাখানোটা হচ্ছে, এইরকম ঘরে ঘরে হতে পারে, এইরকম ট্রান্সফার হচ্ছে, এটা হচ্ছে রংপন্থী তোমরা। এবার হচ্ছে, আমি ভেতরে ঢুকলাম, ঢুকে বাবা কী হচ্ছে, এত চাবি এই আবার শুরু হয়েছে এরকমভাবে, তোর মা উঠেছে উপরে। মানে আমার মা দোলটা শুরু হতো, এবং আমার মাকে লোকেরা ভয় পেত, বাড়ির লোকেরা বৌদি নামেনি তো, বৌদি নাম, এবং সেটা স্ট্যাম্প প্যাডের কালি থেকে কার্বন পেপার জলে এরকমভাবে গুলে সেটা শেষ হতো। এবং বাবা প্রত্যেক দিন দোলের পর থেকে, এবং বাবা প্রত্যেক দিন দোলের পর 4 দিন মায়ের সঙ্গে টোটাল কথা বন্ধ, প্রতিটি দোলে মা যতদিন অ্যাক্টিভ ছিলেন, মানে বাবার চোখ চলে যাওয়ার পর আর স্বাভাবিকভাবে দোল বন্ধ হয়ে যায়। আমি জানি 4 দিন কথা বন্ধ হয়ে যাবে, হুররে হায়, তখন তো আমার ফ্রি এন্ট্রি, তখন যেখানে সেখানে যে যা ইচ্ছে করবো, কেন দোলটা তখন মা ওরম দোল খেলত, আমি একজনের মা কী হচ্ছে। এবার হয়তো একদিন আমি ঢুকলাম, হয়তো খানিকটা বাকি রয়ে গেল, দাঁড়া বলে একবার তুই রং জল আমাকে গুলিয়ে দিয়ে বললো চল, আমি বললাম এটা কী হলো। তারপরে যখন আমাকে গায়ে সাবান মাখিয়ে হয়তো তোলাচ্ছে, তখন আবার বলছে কোত্থেকে এইসব আপদের রং মেখে এলি, আমি বললাম এই তো লাস্ট বালতিটা তুমি ঢাললে, তুমি ঢাললে। এবার যেই যখন বললে তখন আবার ঠাস করে একে মায়ের মুখের উপর তর্ক করছিস, মানে ওর মা একটু উৎসবপ্রিয় মানুষ, আমি ওর মাকে খুব কম মানে সময়ের জন্য দেখেছি, তখন অসুস্থই ছিল বলতে গেলে, কিন্তু আমি ওর দাদা বৌদি থেকে বা ওর পুরনো ফ্ল্যাটের যে প্রতিবেশীদের থেকে শুনেছি, বন্ধুদের থেকে শুনেছি,
ওর মা কিন্তু ভীষণ উৎসবপ্রিয় মানুষ, এবং আমি শুনেছি যে ওর মায়ের প্রিয়জন মানে কিছুদের জন্য পুজোর সময় তত্ত্ব করে মিষ্টি পাঠানো, জামা কাপড় সাজিয়ে দেখো গোছানো এবং চকলেটস পাঠানো, এবং সময় তাই পাঠিয়েছিলেন মানে তার নাতিকে একসময়, হ্যাঁ মানে রঙের ট্রে পাঠানো, রঙের ট্রে পাঠানো, ধরো জামা কাপড় পাঠানো, এগুলো হতো। এবং আমার মা একটাই কথা বলতেন, যখন খেলবে তখন আপাদমস্তক খেলো, ওই খেলবো হলি রং দেবো না তাই কখনো, এই খেলাটায় উনি বিশ্বাস। আচ্ছা আচ্ছা, তোমার বউ তো এখানে মিষ্টি করে রং মেখে বসে আছে, সে তো ভূত হয়নি? এটা 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 আবার কি না কখনো না, শোনো আমি যদি মনে করি তোমায় রং মাখাবো তোমায় আমি মাখাবো, আমার তাহলে দেখবে ডিভোর্স হয়ে গেল এই একটা রং মাখানোর কারণে। না না মাখাবো মাখাবো বাড়াবাড়ি হবে, কিন্তু বলি সিময় চত্র যে ডিভোর্স, কিন্তু আরে দেয়ার ইজ এ বিগ কিন্তু ম্যান, কিন্তু হলো যে আমরা প্রথমত সত্যি ওরও অ্যালার্জি, আমারও একটু অ্যালার্জি। অ্যালার্জি না ভাই, আমি খুব স্কিন কনশিয়াস, অ্যালার্জি ফ্যালার্জি ছোট বয়সে বুঝতাম না, বড় কথা হলো বোরোলিন আর নারকেল তেল মেখে আবির মাখতাম যাতে স্কিনটা নষ্ট না। না আমি একটাই কথা বলবো যে দেখো আমরা যে প্রফেশনে বিলং করি আমাদের তো কোনো ছুটি নেই, আমাদের তো দমকল ডিউটি। এবার আমি একজন প্রফেশনাল অ্যাক্টর হিসেবে এমন দোল এমন রং খেলবো না যেটা আমার পরবর্তী কাজে কমিটমেন্ট হ্যাম্পার হয়, বা আমার প্রোডাকশন হাউস হ্যাম্পার হয়, বা আমি যে সিরিয়াল যেখান থেকে আমি জীবিকা উপার্জন করি সেইটা হ্যাম্পার। দ্যাট ইজ দ্য ওয়ে আই লাভ ইউ, এত সুন্দর করে কথা বলো। আচ্ছা বেশ, সেটা হ্যাম্পারের কথাটা নয় গেল শুধু রং নিয়ে, কিন্তু এই রং এবং রংবাজির সঙ্গে যেটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হলো পরের দিনের হ্যাংওভার, তো সেটার প্রকোপ কি কারোর উপর কখনো পড়েছে? একবার পড়েছিল, আমি একটা বন্ধুর সাথে বন্ধুর পাল্লায় পড়ে ভাং খেয়ে ফেলেছিলাম, এবং সেই ভাং মানে বিরপ মানে কি বড় বাজার থেকে আনা হয়েছিল, তো সেইটা খেয়ে আমার তিন দিন আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে ছোটোতে, এবং আমার যা হয়েছিল, কিন্তু আমার অদ্ভুতভাবে আরেকটা জিনিস হয়েছিল, যখন নেশাটা কেটে গেল যা পড়ছি কম্পিউটারের মতো ইনসার্ট হয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝছি না। এক্সপার্ট কমেন্ট, হ্যাঁ না আমি একটা কথা বলি, আমার পাড়ায় তিওয়ারিজি বলে একজন ছিলেন, তিওয়ারিজি যদি শোনেন কোথায় আছেন বোধ হয় এলাহাবাদ চলে গেছেন, আমার পাড়ায় ঠান্ডাই আর ভাঙ ডিস্ট্রিবিউট হতো, এরকম বড় বড় যে জলের ড্রামগুলো থাকে না ওই টিনের ওইরকম, হ্যাঁ উনি মানে ভগবানের মহাদেবের পুজো করতেন, করে নির্জলা উপোস মুখে গামছা বেঁধে ওই ভাঙ বাটা হতো, সেইটা ঠান্ডায় মেশানো হতো। ভাবো তুমি দুটো ড্রাম মানে কত দুধ কতটা ভাং, আর তাসহ ওই ভাঙের গুলি প্লাস ওখানে গরম জিলিপি আর মালপোয়া ভাজা হতো, সেইটা ওটা ঢিক 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 করে সবাই খেত। কিন্তু একবার খেয়েছিলাম আর কোনোদিন খাবো না, আমার পাড়াটার মধ্যেই সব রাস্তা চেনা সবগুলি চেনা, আমি বাড়ি ফিরতে পারছিলাম না, কারণ আমি গলিটা চিনতে পারছিলাম না, বহু আগের কথা বলছি বহু আগের কথা, মানে আমি এমন হয়েছিল আমি আমার বন্ধুর বাড়িতে ঠকঠক করেছিলাম, ওর বাবা বেরিয়ে গেলাম কাকু কাকু আমাকে বাড়ি বসে আমি বাড়ি চিনতে আর সবই যেন মনে হচ্ছে ধীর গতিতে, বুঝেছো মানে নিজের পাসওয়ার্ড ভুলে গেছি। খেয়েছো? আমি লাস্টে আমি নাম বলবো না একজন অভিনেতাকে ফোন করেছি, 17টা রুটি খেয়েছিলাম আমার ওই চেহারা তখন, আর আমি মিষ্টি অদ্ভুত মিষ্টি ক্রেমি, একটা অভিনেতাকে আমি ফোন করেছিলাম অনেক, তার পরের তিন দিন ছিল 72 ঘন্টা, আমি যখন ফোন করেছি সে আমাকে বলছে তুই তো জীবনে কোনোদিন নেশা করিস নি, আমি শুনেছি যে অন্য কোনো নেশা অন্য কোনো উপায় নামানো যায়, তেতো খেয়ে লেবু টক খেয়ে দুধ খেয়ে এগুলো হয়, ভাঙ তুই ওকে ফোন কর, আমি তখন অনেক, ও বলছে তোকে কে খাওয়ালো, হ্যালো আমি চাই, কিন্তু কী চাই আর বলতে পারছি না, কী চাই ভুলে গেছি, ভুলে চাই কিন্তু, ও বলছে চাই, এই তুই সেদিন কী বল, এখন মনে পড়ছে না কিছু, মনে কিন্তু আছে কিন্তু ওই যে বলে দিয়েছে ওটার বের করতে পারছি না, মানে ভাববাচ্যটা প্রকাশ করতে পারছি না, ফোনের পাসওয়ার্ড ভুলে কী চাই, আমি এটাই তো এটাই তো ভাবের কথা, মানুষ কী চায়, কবি কি চান, মাঝে মানুষ আসলে ঠিক কি চায় এটাই তো অনেক অনেক থেকে হেডলাইন, না না অনেক কিছু অনেক আছে জানো তো, অনেক কিছু মানুষ রয়েছে যাদেরকে ইচ্ছা করলেও না অনেক কিছু বলতে পারি না, মানে দৌড় আবার চেপে যায়, কিন্তু এইসব নেশা ভাঙটাং করে এই ভাং ফাঙকে এই দোলের দিন ফিনে বলে দিলে মন্দ হয় না, কেউ জানতে পারবে না কোন যে তার ভুল হয়ে গেছে অজান্তে। আমি সবাইকে বলবো দোল খেলুন, রং খেলুন, ঠান্ডাই খান, এমন কিছু করবেন না যাতে আপনার মানে শরীরের রিমোট
আপনার হাতের থেকে বেরিয়ে যায়। কিন্তু একটা জিনিস বলে, এই ভাং খাওয়ার তো যারা জীবনে প্রথম মানে ভাং খেয়ে কোনো একটা এরকম বিপাকে পড়েছিল, তারপরে তারা অনেকেই জিনিসটা ভাঙে থাকে না, তারা এখন আগের দিন স্টক করে রাখে। আমি বিশ্বাস করো আমি ভুলে যেতে চাই, মানে আমি যে ধরো চোখ স্টক না, ও আচ্ছা যে স্টকের কথা বলছো সেটা তো ও ছেড়ে দিয়েছে, তো তাই জন্য ওর আর সেটার মধ্যে কোনো উন্মাদনা নেই। এবং আমাদের যে উন্মাদনাটা যেটা রয়েছে সেটা হচ্ছে, যেটা আমাকে একটু পরিশ্রমী করতে হয়, পাঁঠার মাংসে চলে গেছে, মাংস ভাত চিংড়ি মাছের মালাইকারি এগুলো মেনুতে অ্যাড অন হয়ে গেছে। তো ওইগুলোর প্রতি আমাদের একটা অন্য রকম, আমরা ঠান্ডায় ও সব নিয়ে এসছে, গুরুজির সমস্ত জিনিসপত্র আমরা ঠান্ডায় বানাবো। আর আমার ওখানে তো ঠান্ডায় সিরাপ, ঠান্ডায় সিরাপ, আচ্ছা ঠান্ডায় সিরাপ যেটা পাওয়া যায় ওটা ওই দুধে দিয়ে তারপরে ওই একটু কাজু বাটা হবে, যেরকম ভাং বানানো হয় শুধুমাত্র ভাংটা থাকবে না, তোমরা ঠান্ডায় তো বিভিন্ন জিনিস দিয়ে বানানো হয়, না 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 ঠান্ডায় আলাদা ভাংটা আলাদা, যাই হোক ঠান্ডাই আমরা একদম নর্মাল যেটা সেটাই আমরা কালকে একটু, আমি নাই আমি খাই না গলা ব্যথা করে, হ্যাঁ তো সেই আর কি, তো এইভাবেই চলবে উৎসব উদযাপন। আচ্ছা বেশ, এবার সম্পর্কটায় তোমরা দুজনে যে খুব ভালো আছো বিভিন্ন ইন্টারভিউতে তোমরা ক্লিয়ার করেছো, আজকে দেখেও তোমাদের তাই মনে হচ্ছে, কিন্তু তোমাদের বিয়ের খবরটা প্রকাশ্যে আসতে এবং বিয়ের খবরটার পরে নানা ঘটনার ভেতর দিয়ে তোমরা গেছিলে, সেই পার্টিকুলার ওই 4-5 দিনের ফেজ কেমন ছিল, এবং তার মধ্যে এমন একটা জিনিস তোমাদের তরফ থেকে হয়েছিল যেটার পরে তোমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছো, ওই 4-5 দিনটা কী ছিল? মানে একটা কথা বলি, এটা আমার বলার দায়িত্ব, কারণ এমনিতেও আমার কাজে হোক বয়স হোক অনেক জুনিয়র, কিছু কিছু জিনিস আর রিপিট করতে চাই না। এক, আমি ওই জন্য সেই কথা আর তুলবো না, বারে বারে বলেছি সেবারে বলেছি যে আমার অনিচ্ছাকৃত অনবৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। আমরা, আমার বলতে কোনো আপত্তি নেই, সবাই জানেন এই নিয়ে অনেক ট্রোলমিম হয়েছে, এটি আমার তৃতীয় বিবাহ, বেস্ট বিবাহ, আমি খুব এনজয় করেছি, আমরা খুব সেরিমনিটাকে খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি, খুব আচার অনুষ্ঠান নিষ্ঠা করে করেছি। এবং আমার খুব ইচ্ছে ছিল ছোটোবেলা থেকে যে রাজকীয়ভাবে বিয়ে করব, সেই বিয়েটাও করেছি, এবং শেষের দিকটায় ওইটার পর থেকে আমরা, আমি তো পার্সোনালি অনেককেই, অনেক সাংবাদিক বন্ধুকে ফোন করে সরি বলেছি, সত্যি আমাদের খুব একটা, আমি আর এটা এক্সপ্লেন করতে চাই না, তবে এটা বলবো যে হ্যাঁ ঠিকই, এবং আমি বলবো যেন এটা, এই পরিস্থিতিটা কারুর না আসে, কেননা সেই পরিস্থিতিটায় আরেকবার বোধহয় শ্রীময়ী আমাকে, আমি শ্রীময়ীকে শুধু দুজনে চুপ করে হাত ধরে বসেছিলাম, কেননা ও একটা ঠিক কথা ঠিক বলে, কিছু করে ফেলে তাকে তো অনুশোচনা ছাড়া তার কাছে আর কিছু থাকে না, সংশোধনের উপায় থাকে না। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে এখানে বেশি খুব বেশি রিয়াকশন দেওয়ার ছিল সেটা নয়, কারণ আমরা খানিকটা অবাকই হয়েছিলাম, সাফাই গাওয়া নয় কিন্তু যে যে মুহূর্তে আমি দেখেছি, মানে মানুষই করেন তো, কখনো মানুষই দেখবে তোমায় শ্রেষ্ঠ বানাবে, মানুষই তোমাকে ভিলেন বানাবে, তো সেটা আমরা ফেস করেছি, মানে ফেস করেছি, এই ফেজটার মধ্যে দিয়ে আমরা গেছি, এবং সেক্ষেত্রে আমাদের নিজেদের খুব গিল্টি হচ্ছিলো, এবং আমরা নিজেরাই আঘাতপ্রাপ্ত হয়েছিলাম বেশি, কারণ আমরা মানুষকে এত ভালোবাসি, যখন সোকল আমাকে পরকীয়ার তকমাটা দেওয়া হয়েছিল, কারণ একটা পুরুষ আর মহিলা বন্ধু থাকলে পরকীয়া বলে, সেগুলো নিয়ে আমরা ভাবিত ছিলাম না, তখনও আমরা সাংবাদিক বন্ধুদেরকে তোমরা এসছো আমার বাড়িতে, আমি বিভিন্ন পুজো অনুষ্ঠান তুলে ধরেছো, আমার কাছে ওগুলো তো ম্যাটারই করে না, মানুষ কী বললো, আমরা জানি যে আমরা দুজন যদি ঠিক থাকি ম্যাটার করে, সেটা হচ্ছে আমার পরিবার পরিজন কী বললো, যারা আমার ভালো দিনেও থাকবে খারাপ দিনেও থাকবে, আর এই মানুষগুলো যারা দেখছেন তারা হয়তো আমার কাজের সুবাদে আমাদের পাশে থেকেছেন, আমাদেরকে ভালোবেসেছেন, আমাদের জনপ্রিয়তা দিয়েছেন, কিন্তু অনেক সময় আমি দেখেছি অনেক কিছু অযাচিত মানুষ হয় না, আনওয়ান্টেড মানুষ, সেগুলো জীবন থেকে বাদ দিয়ে দিতে হয়, সেগুলোর জন্য যদি তুমি সারাক্ষণ তাদেরকে প্রায়োরিটি দাও তাহলে তোমাদের নিজেদের জীবনে প্রায়োরিটিগুলো হারিয়ে যাবে, তো আমাদের সত্যি ওগুলোকে নিয়ে আমাদের কোনো দিন ভাবায়নি, এখনও ভাবায় না, আজও ইন্টারভিউ করলে হাজারটা লোক হাজারটা, আমার বক্তব্য হচ্ছে ভাই তুমি আজকে এই ভিডিওটা দেখছো, তোমার চ্যানেলের কথাই ধরে বলছি, ভিডিওটা দেখছো মিলিয়ন মিলিয়ন ভিউ করছো, আমার যাকে পছন্দ নয় আমি তো তার জিনিসগুলোই দেখবো না, খুচখুচ করে দেখবো, ইন্টারভিউটা শুনবো, কমেন্ট করবো, এত সময় তাহলে কেন ব্যয় করছো, ব্যাস তোমার যাকে পছন্দ তার প্রতি ভালোবাসা জানাও, তাকে নিয়ে সময় কাটাও, এটা আমাদেরকে সত্যি আর বদার করে না।
এবং তার সঙ্গে আরো একখানা জিনিস বারংবার আসছে, সেটা হলো অসম বয়সী বিয়ে। বেশ করেছি, বেশ করেছি, অসম বয়সী। আমি অন্য একটা কথা বলতে যাচ্ছিলাম, কয়েকদিন আগে বা কয়েক বছর আগে সম্ভবত একটি ছবির প্রিমিয়ারে শুভশ্রীদিকে এরকমভাবেই তার ছবির কন্টেন্ট নিয়ে জিজ্ঞেস করা হয়েছে অসম বয়সী প্রেম। শুভশ্রীদি খুব স্পন্টেনিয়াসলি একটা রিয়্যাক্ট করে বলেছিল যে আজকে দাঁড়িয়েও এই অসম বয়সী কথাটা, প্রেম সম্পর্ক এইগুলোকে নিয়ে আসতে পারে, এবং তোমাদের বিয়ের পরে সেই জিনিসটা বারংবার ঘুরে ফিরে এসেছে, তোমাদেরকে নিয়ে পরের পর পর হেডলাইন তৈরি হয়েছে। হোয়াট ইজ ইউর টেক? আমি একটা টেক অন, আমি বেশ করেছি বলেছি। এক, দুই, আমি যাকে বিয়ে করেছি সে আমার থেকে বহু ছোট, তাকে আমি জোর করে করিনি, সে রাজি হয়েছেন, তিনি মেনে নিয়েছেন এই সম্পর্ক, এবং ওর উল্টো দিক থেকে যদি ও বলো আমিও মেনে নিয়েছি এই সম্পর্ক, ও রাজি, মিয়া বিবি রাজি, তো ক্যা করেগা কাজী ভাই। আর প্রেম একটা সরগম বলে একটা সিনেমা বোধ হয়, আমি জানি আমি নামটা ভুল বলতে পারি, একটা গান ছিল, যদি সদর্থক প্রেম বলে, নোংরা মোটা না বলে, প্যার কিয়া নেই যাতা হো যাতা হ্যায়, দিল দিয়া নেই যাতা খো যাতা হ্যায়। হ্যাঁ হ্যাঁ, আর আমার কাছে বক্তব্য হচ্ছে অসম বয়স সমবয়সী প্রেমটা কি, যারা সমবয়সী প্রেম করছেন, যারা বলছেন, তারা কি খুব ভালো আছে? তাহলে যদি তুমি এখনকার জেনারেশন দেখো, আগের জেনারেশন, আমার মা কাকিমা ঠাকুমা জেঠিমাদের জেনারেশনে অসম বয়সে প্রেম হতো। আমার দিদার বিয়ে হয়েছিল 12 বছর বয়সে, দাদু তখন 21 বা 18 হবে, অনেক বছরের গ্যাপ, প্রায় 9-10 বছর, আরও বেশি বই কি কম নয়। তো আমার ক্ষেত্রে মনে হয় যেটা বিষয়টা, সেটা হচ্ছে অসমবয়সী সমবয়সীটা ম্যাটার করছে না, ম্যাটার করছে তুমি যদি সমবয়সী প্রেমেও থাকো, প্রেমটাকে সম্মান দাও, দুটো মানুষকে একে অপরের সম্মান, তার প্রতি ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধাটা খুব ইম্পর্টেন্ট, যেটা মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। সমবয়সে অনেক প্রেম দেখেছি কম্পিটিশনে ভোগে, ইগোর লড়াই বেশি হয়, কিন্তু অসমবয়সী প্রেমে এখনও আমি আমার দিদাকে বলতে শুনি যে তোর দাদু যেন আমার আগে চলে যায়, কারণ আমি মারা গেলে দাদুকে দেখার কেউ নেই। এটা আমি ওর বাবার ক্ষেত্রেও দেখেছিলাম, ওর মা বলেছিল। তো এই প্রেমগুলো, ওর বাবা তো 32 বছর চোখে দেখতে পেতেন না, আজকালকার জেনারেশন হলে সামান্য ধরো নাক বেঁকে যাচ্ছে, কান বেঁকে যাচ্ছে, হোয়াট এভার, কোনো মানুষের কোনো শরীর খারাপ হলেও সেটাকে লোক দায়িত্ব নিতে বোঝা বলছে, সেখানে একটি মহিলা উইরম একটা চোখে দেখতে পান না মানুষকে, এতগুলো বছর ওদের দাম্পত্য জীবন তো কাটিয়ে গেলেন। আর একটা আমি বলবো যে মানুষরা এত বেশি আমার এই বিবাহ কেন অসমবয়সী কেন এরকম নিয়ে এত ভাবিত হচ্ছেন, তা আমার সম্পর্কটাকে নিয়ে, বৈবাহিক সম্পর্কে নিয়ে আপনাদের অপারেশন করার দরকার নেই, আপনারা আমার কেউ নন, এবং এই অপারেশনটা না করে না একটু অন্যান্য বাড়ি, নিজের বাড়ি হতে পারে মেবি, বা পাশের বাড়ি হতে পারে মেবি, যেখানে সম্পর্কটার জন্য ছেলেরা মা বাপকে দূর করে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন, যান গিয়ে সেই বৃদ্ধাশ্রমটা ক্ষমতা থাকলে বন্ধ করে দেখান, বড় বড় বাতেলা মেরে লাভ নেই। আর আমার সম্পর্ক নিয়ে আপনি ভাবলেও আমার বিপ, না ভাবলেও আমার বিপ, বুঝলেন বাংলা, বুঝলেন? কাল থেকে এই বিপটা নিয়ে আবার হেডলাইন করবেন, আপনি বলতে পারেন না বিপ মানে হলো যেটা শব্দ হয় না ওই ট্রান্সমিটারে, ওইটা বললাম বিপ 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 বিপ। যদি ক্ষমতা থাকে, যে মানুষগুলো জন্ম দিয়ে লালন পালন করে বিরাট বড় ছেলে মেয়েদের তৈরি করছেন, যারা বড় হয়ে বিরাট সোশ্যাল মিডিয়াতে লিখছেন পাশের বাড়ির বৌদি নিয়ে আর ওপাড়ার কাকু কাকিমাদের নিয়ে, সেইটা না করে নিজের বাপ মাকে দেখুন, লজ্জা করে না নিজের অসুস্থ বৃদ্ধ বাবা মাদের বৃদ্ধাশ্রমে পাঠান, সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলেন, যদি সমাজ শুধরানোর দায়িত্ব থাকে তাহলে যান গিয়ে বৃদ্ধাশ্রমগুলো বন্ধ করুন। সেটা কি করবেন আপনাদের ব্যাপার, আমি ও তো রেগে যায়, রিয়্যাক্ট করে শুনতে শুনতে, আমি দেখি আমি কোনো কথাই বলতে চাই না, বিশ্বাস কর আমি না এই সোশ্যাল মিডিয়ার দেওয়ালটি কারা যে নেটিজেন, আরে ভাই নিজেরা সিটিজেন, আমি জানি সিটিজেন, নেটিজেন কে কারা? আর যে দেওয়ালে ওইগুলো লেখা হয় সেই দেওয়ালটা পাবলিক বাথরুমের দেওয়াল, আর যে দেওয়ালে পাবলিক বাথরুমের মতো এরকমভাবে থুতু থুতু পানের পিক এবং বর্জ্য উগরানো হয় সেই দেওয়ালের গন্ধ শুঁকতে আমি যাই না, সেই দেওয়ালের কমেন্ট আমার দরকার নেই। আর আর একটা জিনিস কি বলতো, ব্যাপার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের না, বছর কয়েক আগে দেবে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ট্রোল হচ্ছে, কিছু মেয়ে জোড়াসাঁকোর ওই ঠাকুর বাড়ি এই দোলের সময় পিঠে নোংরা নোংরা কথা লেখে,
মান আর হুস্ত ঠিকই বলেছে, সিটিজেনশিপটা হারিয়ে যাচ্ছে, সভ্যতার মানে সভ্যতাই নেই মানুষের মধ্যে। যে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি, দেশে বাস করছি, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রোল করা হচ্ছে, কোথায় মানুষ পৌঁছে গেছে দেখতে পাচ্ছ? এবং আমার ক্ষেত্রে মনে হয় না এই সোশ্যাল মিডিয়া একটা লাইসেন্স জারি করা উচিত, মানে মানুষ এলওসি থাকা দরকার। আর দেখবে যারা রয়েছে তারা হচ্ছে গুড ফর নাথিং, বাবার পয়সায় চলে, সে বাবা হয়তো না মানে সে দিনরাত পরিশ্রম করছে, তারা ওই আনলিমিটেড নেট তো জানে দিয়ে দিচ্ছে, পেয়ে যাচ্ছে ফোকটে, তারা মেসেজ থাকে সামনে এসে দেখা গেছে, যারা লিখছে তারা আমার আড়ে নেই, বহরে নেই, দৈর্ঘ্যে নেই, প্রস্থে নেই। ক্ষমতা থাকে যদি আমায় চ্যালেঞ্জ করার হয়, তাহলে যদি তাদের সেই ক্ষমতা থাকে প্রফেশনালি আমার সঙ্গে আসুক, এক প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে আমায় চ্যালেঞ্জ করুন, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেব। এনি ওয়ান যারা লিখছেন তারা আমার যদি ক্ষমতায় থাকে আপনি আমার প্ল্যাটফর্মে আসুন, আসুন যোগ্যতা দিয়ে প্রমাণ হবে কাজের ক্ষেত্রে, আসুন আপনাকে আমি হাজার ওয়াট আলোর মাঝখানে দাঁড় করিয়ে, মেকআপ করিয়ে দাঁড় করিয়ে দেবো, এই গরমে ফ্যান অফ করে দেখি আপনি কত মনোলগ ডায়লগ বলতে পারেন, কত আপনি রিল করেছেন, কত বড় বৈজন্তীমালা হয়েছেন আমরা দেখবো, কত বড় আপনারা শাহরুখ খান হয়েছেন আসুন সামনে আমি দেখবো, দু চারটে এইভাবে সামনে একটা মোবাইল ধরে দাঁড় করানো অত সহজ নয়, একটা রিলে পুক পুক করে পাঁচ লাইন লিপ দেওয়া যায়, যখন রং দে তু মোহে গেরুয়া ডাবল লিপ হবে তখন কোথায় কেটে আপনার ওপর যখন ক্লোজে যাবে তখন মেলাতে গিয়ে যখন আপনার সামনে কেউ থাকবে না তখন সেই এক্সপ্রেশনটা দিন বুঝে নেব, অত সহজ নয় আমাদের প্রফেশনটা তো ওরকম নয়, সেই জন্যই বলি। অত উত্তেজিত হলাম কিছু মনে করবেন না, না আমার মনে হলো কাঞ্চনজঙ্ঘা কিছুটা মানে কিছুটা মুহূর্তের জন্য অনেকটা হয়তো ইমোশনাল হয়ে গেছিল, একদম তাই না, সত্যিই তাই, কথাগুলো তো আমায় নিয়ে লেখা হয় ভাই, তখন তো আমি কিচ্ছু বলি না, আজ আমি বললে লোকের খারাপ লাগবে কেন, তোমাদের খারাপ খারাপ নোংরা নোংরা কথা আমার মৃত বাবা মাও দিচ্ছে সেখানে পার পায় না, সেটা তো আমি চুপ করে থাকি, কেন আমার বাবা মা বাবাও না, আর অন্যের বাবা মারা কি মহাপুরুষ নাকি ভগবান আবির্ভূত হন, আর আমাদের কি জন্মায় না জন্মগ্রহণ করে বুঝতে পারি না। আজকে পুজো আচ্ছার দিনে আমরা এত কঠিন আলোচনায় যাবো না, তার থেকে বড় আমরা একটু ভোগের আলোচনায় আসি, ভোগে কী কী রান্না হচ্ছে? ও খুব খিদে পেয়েছে, আর ডেফিনেটলি তো খেয়েই যাবে আজ। আজকে অ্যাকচুয়ালি ভোগ বলতে সত্যনারায়ণ পুজো যেটা হয় সিন্নি ফল মিষ্টি রয়েছে, এছাড়া বাড়ির যারা এসছেন অতিথিরা আত্মীয় স্বজনরা, হ্যাঁ সেটা লুচি আলুর দম আর পানির আর মিষ্টি ভাই করেছে কিন্তু, হ্যাঁ নিজে হাতে, হ্যাঁ আলুর দম লুচি সমস্ত করেছে, পানিটা বোধহয় কেউ হেল্প করেছে, আমাদের রান্না দিদি করছে, লুচিটাও রান্না দিদি করছে, আমি আলুর দমটা করেছি, এবার তোমরা খেয়ে বলবে কেমন হয়েছে। ঠিক আছে, আর একটা কথা বলি, এসব কথা ভুলে যান, মনে রাখবেন না কি বললাম না, হ্যাঁ একদম আমরা ছেড়ে দিন ওসব, আবার বলছি বিন্দাস হোলি খেলুন, দোল খেলুন, এবং একবার দেখবেন যে অবলা জন্তুদের গায়ে রংটা দেবেন না, এটাও যদি খারাপ লেগে থাকে পর দেওয়ালে লিখবেন আপনার ব্যাপার, কিন্তু ওরা তো অবলা জীব, ওরা তো বলতে পারে না, ওদের রং দেবেন না, লোকেদের বাচ্চাদের গায়ে দেবেন না অবভিয়াসলি, কারণ অনুমতি সাপেক্ষে দোল খেলুন, ফাটিয়ে দোল খেলুন, এনজয় করুন, হরি বল। লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।